আজকে বাড়িতে গেস্ট আসবে তাই নো রেস্ট দিতে হবে মটনটা এখনো হয়নি ঠিকঠাক একটু টাইম আর ভেরি গুড কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো হ্যাপি আছো তো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে আমার মানে হিউজ কাজ আর কি সানডে সচরাচর এত কাজ থাকে না মোটামুটি রেস্টই নিই বাট আজকে বাড়িতে গেস্ট আসবে তাই নো রেস্ট তো আজকে আসছি শ্রীদিরা তো শ্রীদির অ্যাকচুয়ালি আজকে বার্থডে তো সেহেতু ওরা মানে আজকে অনেক প্ল্যান আছে আর কি আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো আমরা বললাম কি যে তোমরা সকাল সকালই চলে এসো তো বার্থডের দিন একসাথে কাটানো যাবে তো আমি ভাবছি যে রান্নাবান্নাও করবো নিজের হাতে মনটাইও করবে আর কি মনটাইও কিছুটা হেল্প করবে আর আমিও করবো তো সেই জন্য মনটাই গেছে বাজার আর আমিও এদিকে কাজ একটু এগিয়ে রাখছি সো চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো বাদে সকালের ব্রেকফাস্ট আর বাদে গালো চলে এসেছে এরকম করে দেখিও না আমরা আজকে ভীষণই চিচি করি নি আমি আহা হা কি করতে হবে হ্যাপি বার্থডে আরে আজ দোসা জ্বলছে অনেকটা এগিয়ে ফেলেছি তো মোটামুটি ভাজা ভুজি আর পায়েসটা আমি বানিয়ে নিয়েছি তো মনটাইয়ের কাজ তো হচ্ছে মাটন বানানো ওটা তো আমি বানাই না সেটা এতদিনে সবাই জেনেই গেছো তো মনটাই এসে মাটনটা বানাবে এখন শ্রীদি রাহুলদা আর মনটাই একটু বাইরে গেছে তো ওরা এলেই বানাবে তো অলরেডি 11:30 বেজে গেছে পেরিয়েও গেছে মনে হয় তো কখন যে মনটাই আসবে আর কখন যে মনটাই মাংস রান্না করবে ভগবানই জানে তো আমি কি কি বানিয়েছি সেগুলো তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে বার্থডে পায়েস যেটা ছাড়া বাঙালির জন্মদিন অসম্পূর্ণ এখানে হচ্ছে ভিন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে মাছ ভাজা চলছে আর এখানে হচ্ছে চাটনি তো রেডি একদম শুধু মাটনটা দিতে হবে মাটনটা এখনো হয়নি ঠিকঠাক একটু টাইম লাগবে এখনো হয়নি মানে বার করে নিলে করা যাবে মনে হচ্ছে দাঁড়াও দেখছি আবার কি করতে হবে আরেকবার দিতে হবে না এখনো মানে ইয়েটা ধরে আছে দেখা যাক কি হচ্ছে বার করে দেখছি কি হচ্ছে হ্যাঁ ভাত সবারই বেড়ে দাও আর পাচ্ছি না স্পেশাল করার জন্য থ্যাংক ইউ সবাইকে আমার বরকেও Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sridhi. ভালো হয়েছে সত্যি মন থেকে বলছো ফটো শুটটা ভালোই হচ্ছে মোটামুটি শুভ জন্মদিন সেই ব্যাপার তো আমরা এখন একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমরা দেখতে পাবে সো চলো এমনটা ধরেছি আর তুলতেই পারছি না সেটাই বেরিয়ে তো গেছি বাট মানে একটা আমি জিনিস দেখেছি যে যখন আমি বাস ধরতে গিয়েছিলাম মানে এবারে যখন বাড়ি গেলাম তো যেটা হয়েছিল কি যে এখানে মানে এই পেট্রোল পাম্পটাতে সবাই তেল নেয় তো এবারেও সেটা কোনো মানে সেকেন্ড কিছু হয়নি এখানেই আবার এই মানে অন্য একটা অটো এখানেই তেল নিচ্ছে তো আমরা মানে পুরোপুরি মানে ভাপা সন্দেশ হয়ে গেছি আর আমি আর স্মৃতি এখন অটোতে যাচ্ছি কারণ কিছু জিনিস নেওয়ার আছে আর মনটাই আর রাহুলদা বাইকে চলে গেছে ছোট আছে ও কম্পা ও কম্পা ও
কি সুন্দর পেন্টিং গুলো, আচ্ছা খাও, আজ ভেরি গুড। আর বাকি সবাই সুইট এখানে যতজনা ছিল, আর ওম যেহেতু মানে খুব ছোট না, তার জন্য ওমের প্রতি আজকে মানে সবাইকার একটু বেশি আর কি ভালোবাসাটা বেড়ে গেছে আর কি। তবে এক্সপেরিয়েন্সটা এই জায়গায় এসে ফিল করতে হবে, সিরিয়াসলি দেখো ক্যামেরা দেখে বোঝা যাবে না, এরা সবাই ভীষণ ভালো, খুবই ফ্রেন্ডলি। মানে প্রথমে না আমি মানে ভাবতে পারিনি যে কিভাবে আর কি, মানে বুঝতে পারছো আমরা অচেনা মানুষ তো কিভাবে আমাদের বন্ডিংটা হবে আর কি। তো সবাই ভীষণ ভালোভাবে খুব ফ্রেন্ডলি, সবাইকার সাথে খুব কথা বলে ভালো লাগলো, আর সবাই ভীষণ স্মার্ট কিন্তু, মানে একদম মানে খুব ভালো, ওরাও আমাদের ক্যান করছিলো আমরাও কোয়েশ্চেন করছিলাম, তো খুব ভালো লাগছিলো আর কি। তো মানে খুব একটা নতুনত্ব আর কি, একটা এক্সপিরিয়েন্স হলো সি দ্বীপের জন্য। বাই বাই, খুব ভালো হাওয়া দিচ্ছে বলো, এটা মানে ওপর তলাটা করছে, ওপর তলাটা হলে খুব ভালো হয় বলো, খুব গরম নিচটা। আজকে শ্রীদির বার্থের জন্য আমরা এসেছি অঙ্গনে, তো আমাদের তো জানো একটাই জায়গা, বাট আমার এই অঙ্গনের ভাইবটা খুব ভালো লাগে, রুফটপ আর দারুণ হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য আর কি বেশি ভালো লাগে আর কি আসতে, আর দারুণ এনজয়ও হচ্ছে, ওখানে ফটোশুট চলছে আর পেছনে গান চলছে, তো কপিরাইট চলছে। Happy birthday to you, happy birthday to you. তো এটাই হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং আজকে, লাস্টে কেক। দাঁড়া দাঁড়া ফটো উঠবে একটা।
আর এখানে আমাদের একদম প্রফেশনাল ক্যামেরাম্যান আছে, যে আসল সময় ফটো তুলতে ভুলে যায়। হ্যাঁ করো না, মুখটা বন্ধ করে দাও, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ বলে তো এই খাওয়া দাওয়া মনে আছে। এরপর শ্রীদিরা চলে যাচ্ছে বাড়ি, বললাম থাকতে, বাট ওরা বলছে যে না চলে যাই, কারণ সকালবেলায় না হলে প্রবলেম হবে। তো আজকে দিনটা দারুণই গেল। কি গো, কেমন গেল সবাইকার? অসম, ব্যাপক, হ্যামচ্যাক, সুপার ফাইন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। শ্রীদিরও একটা চ্যানেল আছে, শ্রীজ গ্যালারি, তো সবাই সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সবাই গিয়ে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। মৌসুমি আর টনাইকেও খুব থ্যাংকস, কেননা ওরা আমাদের জন্য আজকে ভীষণ অনেক স্পেশাল স্পেশাল করেছে, সকাল থেকে রান্না বান্না অনেক কিছু করেছে, তোমরা দেখতেই পাবে ব্লগে। তো চলো তাহলে, টাটা, বাই।